প্রতিদিন নয়, এবার স্কুলে জোড় বিজোড়ে ক্লাস। দশম ও দ্বাদশের ক্লাস হবে সোম বুধ শুক্র, নবম এবং একাদশের ক্লাস হবে মঙ্গলবার ও বৃহস্পতিতে। আরো বিস্তারিত আমরা এই বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, এর আগে যেটা ছিল যে প্রতিদিন ক্লাস হতো কিন্তু আলাদা সময়ে ক্লাস হতো, আর এবার জোড় বিজোড় এই ফর্মুলায় ক্লাস হবে, কিভাবে এই ফর্মুলার বাস্তবে রূপায়ণটা হতে চলেছে, টাইমিং কি হবে কৃষ্ণেন্দু? দেখো, সময়সীমা বলে দেওয়া হয়েছে 10:50 থেকে 4:30, অর্থাৎ করোনা আবহের আগে যে সময়সীমা ছিল সেই সময়সীমাকে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু মঙ্গলবার যে স্কুল খুলেছিল তাতে বলা হয়েছিল যে সোম থেকে শনি প্রত্যেক দিন ক্লাস হবে। 9-11 যখন আসবে, 10-12 তখন আসবে না, অর্থাৎ খানিকটা তফাৎ থাকবে, কিন্তু প্রত্যেক দিন ক্লাসে আসতে হবে এবং 4:30 পর্যন্ত, 9:30 থেকে 4:30 পর্যন্ত ক্লাসের সময়সীমা, ক্লাস শুরুর আধ ঘন্টা আগে যেহেতু পড়ুয়াকে আসতে হবে। এ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল যে মাস্টারমশাইরা বলছিলেন এতক্ষণ ক্লাসে রাখার মানে কি, বা এত শিক্ষকদের এতক্ষণ ধরে স্কুলে রাখারই মানে কি। আজকে মধ্যে শিক্ষা পর্ষদ কিছুক্ষণ আগে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, একদম সমূলে চেঞ্জ করে দিয়েছে, গোটা বিষয়টাই পরিবর্তন করে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে যে নবম এবং একাদশে ক্লাস হবে বৃহস্পতি এবং মঙ্গলবার, এবং দশম দ্বাদশের ক্লাস হবে সোম বুধ শুক্র। সপ্তাহে 3 দিন দশম দ্বাদশের ক্লাস, সপ্তাহে 2 দিন নবম একাদশের ক্লাস, এবং 10:50 থেকে এবং 4:30 পর্যন্ত ক্লাসের সময়সীমা, যদিও পাহাড়ি অঞ্চলে ওটা 9:30 থেকে 3 পর্যন্ত। এবং পাশাপাশি বলা হয়েছে শনিবার কোনো ক্লাস হবে না। ফিডব্যাক সিস্টেম বা অভিভাবকদের থেকে কি ফিডব্যাক নেওয়া হচ্ছে বা কিভাবে পড়ুয়ারা ক্লাস করছে সেটা স্কুল নজরদারি করবে শনিবার। অর্থাৎ আমূল পরিবর্তন ঘটনা হলো স্কুলের এক সপ্তাহ আগের যে রুটিন ছিল তার আমূল পরিবর্তন ঘটিয়ে আজকের মধ্যে শিক্ষা পর্ষদ কিছুক্ষণ আগে বিজ্ঞপ্তি জারি করলো। ধন্যবাদ কৃষ্ণেন্দু। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।